वालेकुम वेलकम टू माई चैनल। आज अपने देखो चिकेन ओल बेड तैरी करे। आजकल हमारे रेसिपिटा जो भलो लेगे थे हमारे चैने लाइक शेयर कमेंट्स और सपोर्ट करार्जन सबसक्राइब कर देखिए दीची। आज के अपने दे देखो ओल बेड रेसिपी चिकेन ओल बेड। एखन आमी बनानो तो चले जाच्छी। एखाने आमार देड़ कप मयदा आछे, लवण दिए दिच्छी परिमाण मतो। चीनी दीब एक चा चामच। गुड़ो दूध देव दुई चा चामच। शुकनो उपकरणगुलो आमी एकटु मेखे निलाम, तेल निये निलाम। आमार ए तेलटा एकटु लाल देखा कारण आमी राइस ब्रेनटेर तेलटा व्यवहार करी। आमी एक टेबिल चामच तेल निये निछि। राइस ब्रेनटेर तेलटा भालो, फैट कम। এখন আমি পানি মিশিয়ে দিব। ইস্ট দিলাম এক টেবিল চামচ। এখন পানি দিব। আমি পানি দিয়ে আমি অল্প অল্প করে খামিরটা করে নিব। আমার খামিরটা হয়ে গেছে। এখন আমি খামিরটা একটু তেল উপরে ব্রাশ করে, আপনার হয়তো মনে করতে পারেন তেলটা একটু লাল কেন, আগেই বলছি রাইস ব্র্যানের তেলটা একটু লাল আকৃতি থাকে, লাল রঙে থাকে। আমি একটু তেল ব্রাশ করে এখন এক ঘন্টার জন্য রেখে দিব। আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। একটু বাটার দিয়ে দিলাম এক চা চামচের মতো। আমি এখন এই বাটারের ভিতরে দুই চা চামচ ময়দা আছে এটা আমি আগে ভেজে নিব। আমি হোয়াইট সস বানাবো। ময়দাটা ভালো করে ভেজে নেবেন। ময়দাটা ভালো করে একটু ভেজে নেই, একবার বাড়িয়ে দিবেন না তাহলে পুড়ে যেতে পারে। ময়দাটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। ময়দাটা মিশিয়ে নিই পানির সাথে, তারপর দুধটা দিব আমি। এখন আমি দুধ দিয়ে দিব দুই চা চামচ। আমার হোয়াইট সসটা এখন আমি গোলমরিচ দিয়ে দিব। এক চা চামচ আছে গোলমরিচ। আমি এই হোয়াইট সসটার ভিতরেই পেঁয়াজ দিব। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভাজবো না, এটার সাথেই ভাজা ভাজা সিদ্ধ হয়ে যাবে মাংসের সাথে। এখন মাংস দিব আমি। এখানে হাড় ছাড়া মাংস আমি সিদ্ধ করে
छुटे निये चेटा दिए दिलाम एक चा चामिच এখন এটা আমি ভালো করে কাঁচা মরিচটা আমি পরে দিব অনেক সময় বাচ্চারা ঝালে খেতে চায় না কাঁচা মরিচটা আমি নামানোর রাখতে দিব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিব দুই চা চামচ হাতের সামনে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রোলটা বানিয়ে নিতে পারবেন এটাকে উল বেডও বলে এমনও বেডও আপনি বলতে পারেন যদি মনে না থাকে একবারে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা আজকে বানিয়ে আপনাদের দেখাবো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটার মাংসটা আর একটু নরম হয় অল্প একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের থেকে কম এখন আমি দশ মিনিট এটাকে রান্না করব আসছি দশ মিনিট পরে রান্না শেষ এখন আমি কাঁচা মরিচটা দিয়ে নামিয়ে ফেলবো এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে এই জন্য এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে বনটা বানাতে চলে যাবো এক ঘন্টা পরে চলে আসছি আমার ইয়াটা ফুলে দ্বিগুণ হয়েছে এখন আমি বাতাস বের করে নিচ্ছি এখন আমি কয়েকটা ভাগ করে নিব ভাগ করে আমি আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে একটু ময়দা নিয়ে নিব আমি এভাবে কেটে নিব এখন আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি দুই সাইড দিকটা এরকম মুড়িয়ে দিবেন যাতে না বের হয় মুড়িয়ে মুড়িয়ে আমি এটাকে ভিতর দিয়ে দিয়ে দিব এখন এটা দেখিয়ে দিচ্ছি আমি দশ মিনিট এভাবে রেখে দিব আমি এখন ডিম ব্রাশ করে দিচ্ছি আমারটা দেখেন এই ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি আজকে ওভেনে বেক করব না গ্যাসের চুলায় বেক করব দিচ্ছি তিলটা দিয়ে দিচ্ছি আমি একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আগেই এখন এই আমি দশ মিনিট ব্রেক করে নিয়েছি এখন হাঁড়িটা দিয়ে দিলাম এখন ফুল আছে পাঁচ মিনিট ব্রেক করব তারপর লো আছে দশ থেকে পনেরো মিনিটে ব্রেক করে আসছি আমি আমার ওল বেড চিকেন ওল বেড কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ